আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, ভিউয়ার্সগণ এবং যারা যারা অনলাইন ক্লাসে যুক্ত আছেন, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জুবেদা কলেজ, কাইতলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্র এর প্রথম অধ্যায় সম্ভাবনা অধ্যায়টি আলোচনা করব। এই অধ্যায়টি আমরা 5টি লেকচারে শেষ করব। প্রথম লেকচারে আলোচনা করা হবে সম্ভাবনার সাথে সম্পর্কিত কিছু বিষয়, পর্ব 1। দ্বিতীয় ক্লাসে আলোচনা করব সম্ভাবনার সাথে সম্পর্কিত কিছু বিষয়, পর্ব 2 ও সম্ভাবনা। তৃতীয় ক্লাসে আলোচনা করব বিন্যাস, সমাবেশ ও ঘটনা সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা। চতুর্থ ক্লাসে আলোচনা করব পরস্পর অবর্জনশীল ঘটনা, ছক্কা ও মুদ্রা সম্পর্কিত গাণিতিক সমস্যা। এবং সর্বশেষ পঞ্চম ক্লাসে আলোচনা করব বল সম্পর্কিত গাণিতিক সমস্যা। তাহলে আজকে আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে। সম্ভাবনার সাথে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে কথা বলতে গেলেই সর্বপ্রথম যে বিষয়টি উঠে আসে সেটি হচ্ছে পরীক্ষা। পরীক্ষার ইংরেজি প্রতিশব্দ এক্সপেরিমেন্ট। পরীক্ষা হচ্ছে, পরিসংখ্যানের ভাষায় যদি আমরা পরীক্ষার কথা বলি তাহলে সেটি হবে যে কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে একটি কাজ বারবার করলে সেটি হচ্ছে পরীক্ষা। অর্থাৎ আমাদের নির্ধারিত কিছু শর্তের অধীনে একটি চেষ্টা বারবার যদি আমরা করি তাহলে সেটি পরীক্ষা বলে গণ্য হবে। যেমন একটা মুদ্রার পিঠ দুইটি আমরা জানি, হেড এবং টেল। এখন আমরা যদি একটি নির্দিষ্ট শর্তের সাপেক্ষে একটি মুদ্রা যদি আমরা বারবার নিক্ষেপ করি তাহলে এটি একটি পরীক্ষা, যাকে আমরা মুদ্রা নিক্ষেপ পরীক্ষা নামে বলে থাকি। তারপর আসছে দৈর্ঘ্য পরীক্ষা, র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট বা দৈর্ঘ্য পরীক্ষা, একটি পরীক্ষা তখনই দৈর্ঘ্য পরীক্ষা হবে যখন একটি পরীক্ষার ফলাফল আমাদের জানা থাকবে এবং প্রতিটি ফলাফলের সাথে একটি সম্ভাবনা কথাটি যুক্ত থাকবে, তখন সেটি দৈর্ঘ্য পরীক্ষা। যেমন উপরে আমরা যে কথাটি বলেছিলাম যে একটি মুদ্রা পরীক্ষা, তো মুদ্রা পরীক্ষায় আমরা জানি যে হেড অথবা টেল দুইটির যে কোনো একটি আসবে। এখন আমি যদি তার সাথে একটি কথা যুক্ত করে দেই যে হেড আসার সম্ভাবনা হাফ এবং টেল আসার সম্ভাবনা হাফ, তো আমাদের যে ফলাফল আছে হেড এবং টেল এর সাথে আমি সম্ভাবনা কথাটি যুক্ত করে দিলাম, তখনই এই মুদ্রা নিক্ষেপ পরীক্ষাটি একটি দৈব মুদ্রা নিক্ষেপ পরীক্ষা হয়ে গেল। এখন আমরা দেখি ট্রায়াল বা চেষ্টা। এই চেষ্টা বা ট্রায়াল কথাটি আমরা পরীক্ষার সংজ্ঞার ক্ষেত্রে বলেছিলাম যে একটি কোনো কিছু একটা নির্দিষ্ট শর্তের অধীনে আমরা যদি একটি চেষ্টা, কাজ বা ট্রায়াল যদি বারবার করি তাহলে সেটি পরীক্ষা হয়। তার মানে আমরা বলতে পারি যে কোনো একটা শর্ত সাপেক্ষে যদি একটি কাজ বারবার করা হয় তাকে হচ্ছে আমাদের পরীক্ষা বলে থাকি। ওই পরীক্ষার একটা ক্ষুদ্রতম একক হচ্ছে চেষ্টা বা ট্রায়াল। অর্থাৎ পূর্ব নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো কাজ একবার সম্পন্ন করা হলে সে কাজটি চেষ্টা বা ট্রায়াল। যেমন আমরা আগে যে কথাটি বলেছিলাম যে একটা মুদ্রা নিক্ষেপ, তো একটা যে কিছু শর্তের অধীনে যদি একটি মুদ্রা আমরা একবার মাত্র নিক্ষেপ করি তাহলে সেটি হচ্ছে একটি চেষ্টা বা ট্রায়াল। আসছি নমুনা বিন্দুতে, স্যাম্পল পয়েন্ট। তো কোন একটা দৈর্ঘ্য পরীক্ষায় সংশ্লিষ্ট যে সকল ফলাফল গুলো আসতে পারে বা একক বা উপাদান গুলো আসতে পারে সেই একক উপাদান বা ফলাফল গুলোই হচ্ছে নমুনা বিন্দু। আর এই সবগুলো নমুনা বিন্দু মিলে হচ্ছে নমুনা ক্ষেত্র, অর্থাৎ নমুনা বিন্দুর যে সেটটি থাকবে সেটি হচ্ছে নমুনা ক্ষেত্র। তো নমুনা বিন্দুকে আমরা এন এস দ্বারা প্রকাশ করি আর নমুনা ক্ষেত্রকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তো আমরা জানি একটা ছক্কা ডাইস এর 6টি তল থাকে এবং 6টি তলে 6টি বিন্দু থাকে, তো সেটি হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যার বিন্দুগুলো এখানে থাকে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6। তো এখানে 1 থেকে 6 পর্যন্ত প্রতিটি বিন্দু হচ্ছে এক একটি নমুনা বিন্দু বা এক একটি ফলাফল বা এক একটি একক। এখন এদেরকে যখন আমরা সেট দিয়ে প্রকাশ করলাম তখন সেটি হয়ে গেল স্যাম্পল স্পেস বা নমুনা ক্ষেত্র। একইভাবে একটা মুদ্রা নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র তাহলে হবে হেড এবং টেলের সেট। এখন আমরা দেখি নমুনা ক্ষেত্র কয় প্রকার। নমুনা ক্ষেত্র দুই ধরনের, একটি হচ্ছে বিচ্ছিন্ন নমুনা ক্ষেত্র আর একটি হচ্ছে অবিচ্ছিন্ন নমুনা ক্ষেত্র। বিচ্ছিন্ন নমুনা ক্ষেত্র হচ্ছে
যে নমুনা ক্ষেত্রের নমুনা বিন্দুগুলো গণনা করা যায়, অর্থাৎ সেটের ভিতরে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যদি আমরা গণনা করতে পারি তাহলে সেটি হচ্ছে বিচ্ছিন্ন নমুনা ক্ষেত্র। যেমন এই যে এখানে বলা যাচ্ছে যে একটি নমুনা বিন্দুর স্যাম্পল স্পেসের নমুনা ক্ষেত্রের বিন্দুগুলো হচ্ছে এস এবং টি, এখানে আমরা গণনা করে দেখতে পাচ্ছি যে দুইটি মাত্র বিন্দু রয়েছে, তার মানে এটি বিচ্ছিন্ন নমুনা ক্ষেত্র। অবিচ্ছিন্ন নমুনা ক্ষেত্র হচ্ছে যে স্যাম্পল স্পেস বা নমুনা ক্ষেত্রের বিন্দুগুলো আমরা গণনা করতে পারবো না। যেমন এখানে একটি সেট দেওয়া আছে যে এস সমান শূন্য থেকে একের ভিতরে এর বিন্দুগুলো হচ্ছে আমাদের নমুনা বিন্দু, আর একে আমরা প্রকাশ করেছি এখানে সাধারণভাবে এক্স দিয়ে। অর্থাৎ এক্স এর মানগুলো শূন্য থেকে একের ভিতরে যে সকল বাস্তব সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের এক্স এর মানগুলো। তো এখানে কতগুলো বাস্তব সংখ্যা রয়েছে শূন্য থেকে একের ভিতরে সেটা গণনা করা যায় না, তার মানে এটি হচ্ছে একটি অবিচ্ছিন্ন নমুনা ক্ষেত্র। এবার আমরা আসছি ঘটনা বা ইভেন্ট। কোন একটি দৈর্ঘ্য পরীক্ষণের সংশ্লিষ্ট নমুনা ক্ষেত্রের নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফলের সেটকেই ঘটনা বলে থাকে। অর্থাৎ কোন দৈর্ঘ্য পরীক্ষণের নমুনা ক্ষেত্রের যে কোনো উপস্থিতি হচ্ছে ঘটনা। যেমন এখানে নমুনা ক্ষেত্র হচ্ছে এস সমান এইচ টি, তো এর একটা উপসেট হচ্ছে এইচ একটা উপসেট হতে পারে, টি একটা উপসেট হতে পারে। তো একটা নির্দিষ্ট শর্তের অধীনে আমরা যদি এইচ বা টি নেই তাহলে সেটি হচ্ছে এই নমুনা ক্ষেত্রের একটি ঘটনা। একটি স্বকানিক্ষেপ পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে স্যাম্পল স্পেস হয় 1 থেকে 6 পর্যন্ত বিন্দুগুলো, তাহলে সেখান থেকে যদি আমরা একটি বিজোড় সংখ্যা আসার মতো ঘটনা এনেই তাহলে তার সেট হবে 1, 3, 5। অর্থাৎ 1 থেকে 6 ভিতরে এই তিনটি হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা আছে, যে বিজোড় সংখ্যাগুলো আমরা ছক্কা নিক্ষেপ করলে উপরে উঠতে পারে। এখন আমরা দেখছি পরস্পর বর্জনশীল ঘটনা। পরস্পর বর্জনশীল ঘটনা দেখতে বলার আগে আমাদের দুইটি ঘটনা নিতে হবে। তো আমরা ধরে নিলাম এ আর বি দুইটি ঘটনা। এখন এই ঘটনা দুটি যদি এমন ভাবে হয় যে দুইটি ঘটনা একসাথে ঘটতে পারবে না, অর্থাৎ দুইটি ঘটনা যে কোনো একটি ঘটবে এবং দুইটি ঘটনার মাঝে কোনো সাধারণ বিন্দু থাকতে পারবে না, তাহলে এই ঘটনা দুইটি হচ্ছে পরস্পর বর্জনশীল ঘটনা। তো পরস্পর বর্জনশীল ঘটনা তখনই হবে যখন এ ইন্টারসেকশন বি ইকুয়াল ফাঁকা সেট হবে, অর্থাৎ তাদের মাঝে কোনো কমন উপাদান নেই, সাধারণ বিন্দু নেই। আর যদি সম্ভাবনা দিয়ে বলি তাহলে হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি সমান প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এখন একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্রে যদি এটি হয় যে এস সমান 1 থেকে 6, এখন একটি ঘটনা যদি এ হয় যেটি হচ্ছে একটি ছক্কার উপরের পিঠে বিজোড় সংখ্যা আসার ঘটনা হয় তাহলে হবে এ সমান 1, 3, 5, এবং জোড় সংখ্যা আসার ঘটনাকে যদি আমরা বি দিয়ে বলি তাহলে বি সমান হবে 2, 4, 6। এখানে এ আর বি এর মাঝে কোনো কমন উপাদান নেই, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইকুয়াল ফাঁকা সেট, তার মানে এটি হচ্ছে একটি পরস্পর বর্জনশীল ঘটনা। এখন আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে সেটি দেখি যে এখানে যে চিত্রটি দেখা যাচ্ছে এটি হচ্ছে একটা ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। ভেন চিত্র হচ্ছে যেখানে একটি চিত্রের মাধ্যমে সেটের কার্যাবলীগুলো প্রদর্শন করা হয়। সেটের কার্যাবলীর মধ্যে যেমন রয়েছে ইউনিয়ন, সংযোগ, সেদ, ইন্টারসেকশন, তারপরে সাবসেট, পূরক সেট, এই যে এই বিষয়গুলো যে রয়েছে এইগুলোকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে সেটি হচ্ছে একটি ভেন চিত্র। তো এখানে আমরা একটি ভেন চিত্র দেখতে পাচ্ছি। ভেন চিত্রে যে আয়তক্ষেত্রটি রয়েছে এটি হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র অথবা সার্বিক সেট, আর ভিতরে যে দুইটি বৃত্ত দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের ঘটনা বা আলাদা আলাদা সেট। তো এখানে এ হচ্ছে 1, 3, 5, বি হচ্ছে 2, 4, 6, অর্থাৎ একটি ছক্কার উপরের পিঠে বিজোড় সংখ্যা এবং জোড় সংখ্যা আসার ঘটনা। তো এদের মাঝে কোনো কমন উপাদান নেই, এখানে মাঝে ফাঁকা রয়েছে, তার মানে এটি হচ্ছে একটি বর্জনশীল ঘটনা। এবার আসছি আমরা পরস্পর অবর্জনশীল ঘটনা। এ আর বি দুইটি যদি ঘটনা হয়, এই ঘটনা দুটি যদি এমন হয় যে এই দুইটি ঘটনা একত্রে ঘটতে পারবে এবং দুইটি ঘটনার মধ্যে কোন একটা সাধারণ বিন্দু থাকবে, অর্থাৎ তাদের মাঝে কিছু বা একটি কমন উপাদান থাকবে, তাহলে তারা হচ্ছে পরস্পর অবর্জনশীল ঘটনা। আর এ আর বি যদি দুইটি যদি ঘটনা দুইটি যদি পরস্পর অবর্জনশীল হয় তাহলে এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল ফাঁকা সেট, অর্থাৎ ফাঁকা সেট হতে পারবে না, এবং প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি গ্রেটার দেন প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হতে হবে। এখন আমরা যদি বলি যে আগে যে কথাটি বলেছিলাম যে একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র হচ্ছে এটি এস ইকুয়াল 1, 2, 3, 4, 5, 6 এবং বিদ্যুৎ সংখ্যা আসার ঘটনা হচ্ছে এ ইকুয়াল টু 1, 3, 5। এখন আরেকটা ঘটনা যদি আমরা নেই বি,
যেটি হচ্ছে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা আসার ঘটনা। অর্থাৎ ছক্কার পিঠে যে বিন্দুগুলো আসে সেগুলো যদি তিন দ্বারা বিভাজ্য হয় শুধুমাত্র সেগুলো হচ্ছে এই ঘটনা। অর্থাৎ তাহলে 1 থেকে 6 এর ভিতরে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা 2টি, 3 এবং 6, তার মানে বি ইকুয়াল হচ্ছে 3, 6। এখন এরা হচ্ছে অবর্জনশীল ঘটনা, কারণ এ ইন্টারসেকশন বি ইকুয়াল 3। অর্থাৎ 1, 3, 5 এবং 3, 6 এর মাঝে কমন উপাদান কোন একটি রয়েছে, সেটি হচ্ছে 3। তার মানে এরা পরস্পর অবর্জনশীল ঘটনা। এখানে ব্যঞ্চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে এই যে কালো যে বৃত্তটি এটি হচ্ছে এ ঘটনা এবং নীল যে বৃত্তটি এটি হচ্ছে বি ঘটনা। আর এখানে 1, 3, 6, 5 যে সংখ্যাগুলো রয়েছে এরা হচ্ছে এ বি এর উপাদান সেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক, এ এবং বি এই দুটি ঘটনার মাঝে একটি উপাদান 3 কমন রয়েছে সাধারণ। তার মানে এরা হচ্ছে একটি পরস্পর অবর্জনশীল ঘটনা। এবার আসি আমরা নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনা হচ্ছে যে ঘটনা আমরা জানি যে অবশ্যই অবশ্যই ঘটবে, এটি হচ্ছে আমাদের নিশ্চিত ঘটনা। এবং প্রবাবিলিটি অফ ওই নিশ্চিত ঘটনার প্রবাবিলিটি সবসময় 1 হয়। যেমন একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষায় উপরের পিঠে বড় জোর 6 পাওয়ার ঘটনা একটি নিশ্চিত ঘটনা, কারণ একটা ছক্কার যে 6টি পিঠ রয়েছে সেখানে 1 থেকে 6 পর্যন্ত রয়েছে, তার মানে সর্বোচ্চ 6 পর্যন্ত আসতে পারে, অর্থাৎ বড় জোর 6 আসবে, তার মানে এটি নিশ্চিত ঘটনা। এবার আসছে অনিশ্চিত ঘটনা। অনিশ্চিত ঘটনা হচ্ছে যে ঘটনাটি আমরা শিওর না, অনিশ্চিত যে এটি আসবে নাকি আসবে না, ঘটবে কি ঘটবে না, এটি আমরা জানি না, আমাদের একটি অনিশ্চয়তায় ভুগতে হয়, সেই ঘটনাগুলো হচ্ছে অনিশ্চিত ঘটনা। আর এদের সম্ভাবনার মান 0 থেকে 1 এর ভিতরে হয়ে থাকে। যেমন উপরের পিঠে একটি ছক্কার উপরের পিঠে 6 পাওয়ার ঘটনা একটি অনিশ্চিত ঘটনা, কারণ আমি যদি একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে তার উপরে যে 6 আসবে তার কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা নেই, সেখানে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো সংখ্যায় আসতে পারে, যে কোনো বিন্দু আসতে পারে, তার মানে 6 পাওয়ার ঘটনা হচ্ছে একটি অনিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা। যে ঘটনা কখনোই ঘটবে না সেটি হচ্ছে অসম্ভব ঘটনা, তার সম্ভাবনার মান সর্বদাই 0। এখন আমি যদি বলি যে একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষায় উপরের পিঠে 7 আসবে, তার মানে কি এটি অসম্ভব ঘটনা, কারণ আমরা জানি যে একটা ছক্কার পিঠ থাকে 6টি, সেখানে সর্বোচ্চ 1 থেকে 6 পর্যন্ত বিন্দুগুলো দেওয়া থাকে, 7 কোনো বিন্দু ছক্কার পিঠে নাই, তার মানে কি 7 কখনোই আসতে পারবে না, তার মানে এটি হচ্ছে একটি অসম্ভব ঘটনা। এবার আসছি পরিপূরক ঘটনা। যদি দুটি ঘটনা এমন হয় যে দুটি ঘটনা ঘটবে, তবে একটি ঘটনা যখন ঘটবে অন্য ঘটনাটি তখন ঘটতে পারবে না, তাহলে সেটি হচ্ছে পরিপূরক ঘটনা। পরিপূরক ঘটনাকে উপরে কমপ্লিমেন্টের সি বার অথবা প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এ যদি একটি ঘটনা হয় তাহলে এর পরিপূরক ঘটনাকে এ সি বা এ বার বা এ প্রাইম, এই তিনটি দ্বারা সাধারণত প্রকাশ করা হয়। এখন যদি কোনো দুইটি ঘটনা পরস্পর পরিপূরক হয় তাহলে এরা পরস্পর বর্জনশীল হবে এবং তাদের সংযোগ নমুনা ক্ষেত্রে সমান হবে। অর্থাৎ দুইটি সেটকে যদি আমরা সংযোগ করি তাহলে নমুনা ক্ষেত্র এস এর সমান পাওয়া যাবে। উদাহরণস্বরূপ এখানে বলা হচ্ছে যে একটা মুদ্রা নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র হচ্ছে এস ইকুয়াল এস টি। একটি ঘটনা হচ্ছে মুদ্রার পিঠে হেড আসার ঘটনা, এটি হচ্ছে এ দ্বারা প্রকাশ করলাম, এবং মুদ্রার পিঠে টেল আসার ঘটনাকে এ সি দ্বারা প্রকাশ করলাম। এই দুইটি ঘটনা হচ্ছে পরিপূরক ঘটনা, কারণ এ ইন্টারসেকশন এ সি ইকুয়াল ফাঁকা, অর্থাৎ এদের মাঝে কোনো সাধারণ বিন্দু নেই, কিন্তু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ সি ইকুয়াল 1, অর্থাৎ এ ইউনিয়ন এ সি সমান হচ্ছে এস। অর্থাৎ এই যে এ সি আর যদি ইউনিয়ন এ, এটাকে যদি এ ইউনিয়ন এদেরকে যদি আমরা সংযোগ করি তাহলে এস আর টি পাওয়া যাবে, অর্থাৎ আমাদের নমুনা ক্ষেত্র এস এর সমান, তার মানে এরা হচ্ছে পরিপূরক ঘটনা। একইভাবে ছক্কার ক্ষেত্রে আমরা বলতে পারি এ সমান যদি উপরের পিঠে বিদ্যুৎ সংখ্যা আসার ঘটনা হয় এবং এসি যদি আমাদের উপরের পিঠে জোর আসার ঘটনা হয় তাহলে তারা হচ্ছে পরিপূরক ঘটনা, কারণ এদেরকে এদের মাঝে কোনো সাধারণ বিন্দু নেই এবং এদেরকে যদি আমরা সংযোগ করি তাহলে নমুনা ক্ষেত্রে সমান পাওয়া যায়, তার মানে এরা হচ্ছে পরিপূরক ঘটনা। নির্ভরশীল বা অধীন ঘটনা। নির্ভরশীল বা অধীন ঘটনা হচ্ছে এমন দুইটি ঘটনা যে একটি ঘটনা ঘটার সম্ভাবনা অপর একটি ঘটনা ঘটার উপর নির্ভর করবে, তবে তারা হচ্ছে নির্ভরশীল বা অধীন ঘটনা। তবে এখানে অবশ্যই উল্লেখ করতে হবে যে প্রথম ঘটনাটি স্বাধীন, সে তার নিজের মতো করে ঘটনা ঘটতে পারবে, সে কারো উপর নির্ভর করবে না, কিন্তু যে দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে সেটি প্রথম ঘটনার উপর নির্ভর করবে, অর্থাৎ দ্বিতীয় প্রথম ঘটনার সাপেক্ষে দ্বিতীয় ঘটনাটি ঘটবে।
যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে আমরা যদি হয়তো অনেকেই তাস খেলা সম্পর্কে ধারণা রাখি যে তাস খেলায় কার্ড থাকে 52টি, 52টি তাসের একটা বক্স থাকে। তো সেই 52টি তাসের বক্স থেকে যদি আমরা একটি তাস তুলে নেই, তার সম্ভাবনা হচ্ছে 52/1। যে কোনো তাস একটি তাস আসার সম্ভাবনা হচ্ছে 52/1। তো এখন দ্বিতীয় এই প্রথম তাসটি তুলে নেওয়ার পর যদি সেটি আমরা প্যাকেটে ফেরত না দেই, এটি অন্য কোথাও রেখে দিলাম, তারপরে আমি অন্য আরেকটি তাস তুলবো, তাহলে সেই তাসটির সম্ভাবনা কি 52/1 হবে? না, 52/1 হবে না। তার মানে কি, আমি প্রথম যে তাসটি তুললাম, দ্বিতীয় তাসটি তোলার সম্ভাবনা তার উপরে নির্ভর করছে। তার মানে এটি হচ্ছে একটি নির্ভরশীল বা অধীন ঘটনা। এখন এ আর বি দুটি যদি ঘটনা হয়, তাহলে তারা নির্ভরশীল হবে তখনই যখন এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল ফাঁকা হবে এবং প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি নট ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হবে। এবার আসছি অনির্ভরশীল বা স্বাধীন ঘটনা। যদি কোনো দৈর্ঘ্য পরীক্ষণের সংশ্লিষ্ট দুটি ঘটনা এমন হয় যে একটি ঘটনা ঘটার সম্ভাবনা অপর একটি ঘটনা ঘটার সম্ভাবনার উপরে নির্ভর করে না, অর্থাৎ তারা স্বাধীনভাবে করতে পারে, তখন তারা স্বাধীন ঘটনা বা অনির্ভরশীল ঘটনা। যেমন একটা ছক্কা আর একটা মুদ্রা দুই হাতে নিলাম, উপরের দিকে টস করলাম, তাহলে একটি ছক্কা 1 থেকে 6 এর ভিতরে যে কোনো বিন্দু আসবে এবং একটি মুদ্রাতে হেড অথবা টেল আসবে। একটি ঘটনা কি আরেকটি ঘটনার উপর নির্ভর করছে? করছে না। যেমন একটি মুদ্রার উপরে হেড আসলো নাকি টেল আসলো, তার উপরে নির্ভর করে কিন্তু ছক্কার বিন্দুগুলো আসবে না, কিংবা ছক্কার উপরের পিঠে কি আসলো তার উপরে নির্ভর করেও কিন্তু একটি মুদ্রার হেড অথবা টেল আসবে না, তারা স্বাধীনভাবে আসবে। তার মানে ঘটনা দুটি স্বাধীন। এ আর বি দুটি যদি ঘটনা হয়, তাহলে এরা অনির্ভরশীল বা স্বাধীন হবে তখনই যখন এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল ফাঁকা হবে এবং প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হবে। এই ছিল আমাদের আজকের লেকচার। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে ফেসবুকে কমেন্টের মাধ্যমে অথবা আমাকে ইমেল করতে পারো, আমি উত্তর দিতে চেষ্টা করব। এবং আগা তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।